আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় প্যারাডাইজ লস্ট বুক টু। প্যারাডাইজ লস্ট বুক টু, তাহলে শুরু করা যাক। সর্বশক্তিমান ঈশ্বর গড কি করলেন? হাজার হাজার ইভিল স্পিরিটস, শ্যাটানদের ঘাড় ধাক্কা দিয়ে হেল বা নরকে পাঠিয়ে দিলেন। কে করলেন? সর্বশক্তিমান ঈশ্বর অর্থাৎ গড কি করেছেন? হাজার হাজার ডেভিলস বা ইভিল স্পিরিটস বা শেটান বা শয়তানদের ঘাড় ধাক্কা দিয়ে হেল বা নরকে পাঠিয়ে দিয়েছেন। এই ইভিল স্পিরিটসরা এখন নরক যন্ত্রণায় জ্বলছে, কিন্তু এই শেটানসদের লিডাররা এবং সমস্ত ইভিল স্পিরিটস ডেভিলসরা এই নরকের মধ্যে একটি প্যান্ডেমোনিয়াম তৈরি করে ফেলে। অর্থাৎ শ্যাটানসদের বৈঠকখানা, ইনডোর স্টেডিয়ামের মতন বৃহৎ, যেখানে জমায়েত হওয়া যায় এবং এই প্যান্ডেমোনিয়াম থেকেই শ্যাতানরা তাদের সংবিধানের কাজকর্ম চালায়। বিশাল প্যান্ডেমোনিয়াম, হাজার হাজার ইভিল স্পিরিটস ডেভিলস, ছোট বড় শয়তানরা বা শয়তানদের বংশধরেরা, বিভিন্ন সম্প্রদায়ের শয়তানেরা বসে মিটিং করছে। এবার যে বিগ বস শ্যাটান চিফ, হেড অফ দ্য শ্যাটানস, তার নামও শ্যাটান, সে বক্তৃতা দিচ্ছে কি করে গডকে মোকাবিলা করা যাবে, গডকে পরাস্ত করা যাবে, কারণ গড তাদেরকে শাস্তি দিয়েছে স্বর্গ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, নরকে স্থান দিয়েছে, আর নরকে তো নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এবার মিটিং বসেছে, মিস্টার শ্যাটান বাবু যিনি বস তিনি বলছেন, অন্যান্য শ্যাটানদের বলছে, আপনারা বলুন কি করে গডকে শাস্তি দেওয়া যাবে, পরাস্ত করা যাবে। আমরা স্বর্গ দখল করব, এখনো আমাদের শক্তি শেষ হয়নি, আমরা গডের বিরুদ্ধে যুদ্ধ করব। আর এই বিষয়ে আপনারা আপনাদের মতামত দিন,
তারপর সিদ্ধান্ত নেব। প্রথমে হুঙ্কার দিয়ে কথা বলতে শুরু করলো মলোচ, এক শক্তিশালী ফাইটার। এও একটা শেটান, গডের বিরুদ্ধে সে আগেও ভয়ানকভাবে লড়েছে, কে? মলোচ। এবার মলোচবাবু কি বলছে, আমাদের উচিত গডের বিরুদ্ধে এক ওপেন ওয়ার শুরু করা, যুদ্ধ ছাড়া অন্য কোনো পথ আমার তো জানা নেই। গডকে পরাজিত করে আমাদের স্বর্গ দখল করতেই হবে। আরেকটি কথা, আমাদের সাথে যে হাতিয়ার থাকবে সে হাতিয়ার কিন্তু আমাদের হেল বাই নরকেই তৈরি হবে, আমাদের তো হারানোর কিছু নেই, যা কিছু হারাবার তা আমরা শ্যাটানরা তো হারিয়ে ফেলেছি, স্বর্গ থেকে আমাদের তাড়িয়ে দিয়েছে, আর কি কিছু বাকি আছে? অতএব যুদ্ধ চাই, যুদ্ধ চাই, যুদ্ধ চাই, হয় গডকে মারব না হয় আমরা মরব। আমরা মরতেই তো, মরার জন্যই তো বেঁচে আছি। কে বলল? মলোচ। মলোচ তাহলে কি বলল? যুদ্ধ চাই, সরাসরি যুদ্ধ। এবার এলো বেলিয়ালের পালা, এও আরেক সেটা বেলিয়াল। কিন্তু এই বেলিয়াল মশাই কিন্তু মলোচের মতো অত ভয়ঙ্কর চিন্তা সবসময় করে না, একটু বিপরীত চিন্তাও করে, অলস প্রকৃতির শয়তান সে। সে বলছে, অর্থাৎ বেলিয়াল বলছে, না আমরা যুদ্ধ করব না, গড আমাদের শাস্তি দিয়েছে, এ কথা ঠিক, কিন্তু আমার মনে হয় গড এখনো চরম শাস্তি আমাদের দেয়নি, আরো কিছু বাকি আছে। আর তাছাড়া গডের সাথে আমরা পেরে উঠব না, তাই যুদ্ধ করাটা ঠিক হবে না মলোচবাবু, আমরা এখনো আগুনের হ্রদে যাইনি, আমাদের এখনো আগুনের হ্রদে ফেলা হয়নি। গড সেও করতে পারে, স্বাভাবিক, গডের বিরুদ্ধে যুদ্ধ করলে এর থেকেও খারাপ অবস্থা আমাদের হবে, বরং আমরা যদি গডের সাথে যুদ্ধ না করি তবে গড আমাদের ক্ষমা করে দিতে পারে। মলোচবাবু যে আগে বলছিল সে তো ক্ষেপে অস্থির। যাই হোক, তাহলে দেখা গেল বেলিয়াল এই শেটান সে যুদ্ধের বিরোধী, কারণ হলো যা হওয়ার তো হয়েছে, গডের সাথে আমরা পারবও না, যুদ্ধ করতে যাওয়াটা ঠিকও হবে না, বরং আমরা একটু চুপচাপ থাকি, তাহলে যদি আমাদেরকে গড ক্ষমা করে তাহলে তো বেঁচেই গেলাম, অতএব আমাদের যুদ্ধ করা ঠিক হবে না, ক্ষমা পেতে আমাদের অপেক্ষাই থাকা উচিত। এই কথা শুনে আরেক শ্যাটান মেমুন
সে এবার তার বক্তব্য শুরু করলো। আমার মনে হচ্ছে, কে বলছে? মেমুন বলছে, সেটা না। আমার মনে হচ্ছে আমাদের যুদ্ধ না করে নরকের এতটাই উন্নতি করা উচিত যে আমরা নরকে স্বর্গের মতন যেন তৈরি করতে পারি। অর্থাৎ নরককে আমাদের যথেষ্ট উন্নতি করতে হবে, আমরা নরককে যেন স্বর্গের মতো তৈরি করতে পারি। আর আমাদের এখানেই শয়তানদের কিংডম হবে, সাম্রাজ্য হবে, তাহলে তো আমরা এখানেই মজা করে থাকতে পারবো। এই কথা শুনে ছোট ছোট যে শয়তানদের বংশধর ছিল, মেমনের কথায় বেশ একটু খুশি হয়ে গেল। এক শ্রেণীর শয়তান, ঠিক কথা, ঠিক কথা, নিজেদের সাম্রাজ্য এই নরকেই তৈরি করা উচিত। কে বললেন? শয়তান মেমুন মশাই। এবার বক্তব্য শুরু করছেন লিডার বেলজিবাব, স্ট্রংম্যান। হাজার হাজার শয়তানদের হই হুল্লুর শুরু হয়ে গেল, চিৎকার শুরু হয়ে গেল যখন ডায়াসে এসেছেন বেলজিবাব। বেলজিবাব তাদের প্রিয় লিডার, চিফ শেটান সেকেন্ড কমান্ড এই বেলজিবাব। এবার বেলজিবাব শুরু করছে, আমরা নরকে স্বাধীনভাবেই রয়েছি, যদি স্বর্গে থাকতাম তাহলে গডের অধীনে থাকতে হতো। বন্ধুগণ, আমরা নরকে স্বাধীনভাবেই রয়েছি, যদি স্বর্গে থাকতাম তাহলে গডের আদেশ শুনতে হতো, তার অধীনে থাকতে হতো। তবে আমার মনে হচ্ছে সরাসরি মুখোমুখি যুদ্ধ করা ঠিক হবে না। গডের সাথে সরাসরি মুখোমুখি যুদ্ধ করাটা ঠিক হবে না, কূট কৌশলে গডকে পরাজিত করতে হবে। মুখোমুখি লড়াইয়ে আমরা গডের সাথে পেরে উঠব না, আমরা ইনডাইরেক্ট ফাইট করব। শুনেছি গড একটা নতুন পৃথিবী তৈরি করেছে, দুজন মানুষকে তৈরি করেছে, একজন নারী একজন পুরুষ। শুনেছি গডের খুব প্রিয় এই নরনারী দুজন। আমরা যদি গডের সৃষ্ট ওই পৃথিবীতে নরনারীদের ক্ষতি করতে পারি, নরনারীকে ক্ষতি করতে পারি, তবে গড দুঃখ পাবে, কষ্ট পাবে, দুর্বল হবে এবং পরাজিত হবে। অতএব আমাদের উচিত হবে ওই পৃথিবীটাকে ধ্বংস করা, যেটা খুব শখ করে তৈরি করেছেন, শখের পৃথিবী। আর ওই দুজন, একজন নর একজন নারী, এই দুজনকে যদি আমরা বিভ্রান্ত করতে পারি, ক্ষতি করে দিতে পারি, তাহলে ঈশ্বরের শখের বাগান নষ্ট হয়ে যাবে, ঈশ্বর পরাজিত হবে। প্রথমে আমাদের বুঝতে হবে এই গড পৃথিবীকে কোথায় তৈরি করে রেখেছে,
কোথায় গোপন করে রেখেছে এই পৃথিবীকে, আমাদের খুঁজে বের করতে হবে। পৃথিবীর ক্ষতি করব, ইনডাইরেক্টলি গডকে পরাজিত করব। এবার এই কথা শুনে শয়তানের বংশধর যারা ছিল অনেকেই বেলজিবাবের কথায় সম্মতি দিল, এমনকি চিফ শেটান, শেটান বস, সেও রাজি হয়ে গেল। বেলজিবাব ঠিক কথাই বলেছে। এই সব কথা শুনে এবার বিগ শেটান বলছে, ঘোষণা করে দিল, বন্ধুগণ ডাইরেক্ট যুদ্ধ হবে না, ইনডাইরেক্ট যুদ্ধ হবে। গডের সৃষ্ট পৃথিবী এবং পৃথিবীর দুই নরনারী, ওদের সর্বনাশ আমাদের আগে করতে হবে। এই মানুষ দুটোকে পাপের বেড়াজালে ফেলতে হবে, এভাবেই ধীরে ধীরে গডের সর্বনাশ করা যাবে। যাই হোক, কিছু কিছু শয়তান তারা আবার গ্রুপবাজি শুরু করে দিল, কারণ তারা যুদ্ধ চায়, সরাসরি যুদ্ধ। আবার একদল শয়তান তারা চাচ্ছে যে না, নরকের মধ্যেই সাম্রাজ্য তৈরি হোক, শয়তানদের কিংডম তৈরি হোক এই নরকের মধ্যেই। অর্থাৎ গ্রুপ হয়ে গেল, গ্রুপবাজি শুরু হয়ে গেল। যাই হোক, এবার চিপ শেটান যে বিগ শেটান, সে এবার ঘৃণ্য কাজ করার জন্য বেরিয়ে পড়ল। কোথায় পৃথিবী, পৃথিবী কোথায় খুঁজে বের করতে হবে। অনেক দূর চলে গেল। এবার এই শেটান দেখতে পাচ্ছে নয়টি বিশাল বিশাল গেট, তারপর হয়তো পৃথিবী। লোহার গেট, ব্রোঞ্জের গেট, অ্যাডমেন্টাইয়ের গেট, অর্থাৎ শক্ত শক্ত গেট, এটা পার হবে, তারপরে দেখা যাবে। সেখানে দুইজন গার্ড রয়েছে গেটের পাশে, একজন হলো সিন মানে পাপ, অন্যজন হলো ডেথ বা মৃত্যু। এই পাপ আর মৃত্যু পাহারা দিচ্ছে। এরা কিন্তু এই শেটানদেরই কিন্তু বংশধর, তাদেরই রূপ। সিন হলো, অর্থাৎ পাপ হলো শেটানের মেয়ে, আর ডেথ হলো শেটানের ছেলে। গেটের দরজায় দাঁড়িয়ে আছে, গেটের চাবি ওদের হাতে। এবার শেটান বাবু গেট খুলতে বলছে, গেট খুলো, গেট খুলো, কিন্তু অস্বীকার করে। শেটান তো রেগে গেল, যেন যুদ্ধই শুরু হয়ে যাচ্ছে। পরিচয় কে, একজন কিন্তু ছেলে, একজন কিন্তু মেয়ে, যুদ্ধ শুরু হয়ে যাবে। আর এখানে একটা গল্প কাহিনী আছে, খুব সাংঘাতিক গল্প, ভাবার মতন নয়, সাংঘাতিক একটা গল্প, যে এই সিনকে আর ডেথকে ভাই বোন, কিন্তু কীভাবে ভাই বোন ইত্যাদি, এ ভয়ঙ্কর পাপের কথা রয়েছে। যাই হোক, সে বিষয়ে আমরা যাচ্ছি না। তা যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছে, কিন্তু আবার থেমেও গেল। কারণ হলো ওই যে মেয়ে সিন বা পাপ, সে কাঁদতে শুরু করে দিল।
মুশকিল আছে। এই গেট যদি একবার খুলে যায় আর বন্ধ করা যায় না, কারণ মূল চাবিকাঠি হলো গডের কাছে। আর একটু বলে রাখা ভালো, এই যে সিন বা পাপের চেহারা হলো উপরের অংশ মানুষের মতন, নিচের অংশটা সাপের মতন, আর ডেথের চেহারা হলো কালো রঙের, ভয়ানক কালো, পৃথিবীতে এর থেকে আর কালো জিনিস নেই। যাই হোক, গেট খুলে দেওয়া হলো। গেট খুলে, একটা গেট খুলেছে, দেখে যে বিশাল এক আকাশ, মুক্ত আকাশ, সেটা দেখছে। সেখানে অ্যাবিস, অ্যাবিসের সাথে দেখা হলো। আর এই অ্যাবিসের পার্টনার হলো নাইট। কার সাথে দেখা হলো? শ্যাটানের সাথে। আর একটু এগিয়ে যেতেই মেঘের আগুন ঘিরে ধরল, চিৎকার শোনা গেল। কার চিৎকার? ক্যাওসের। আর ক্যাওস হলো এখানকার শাসক। এবার শ্যাটান বলছে, হে ক্যাওস, বলো তো গড যে পৃথিবীটা তৈরি করেছে সেটা কোথায়, রাস্তা কোন দিকে, তুমি জানো, ঠিকানা জানো? তুমি ঠিকানাটা বলে দাও, কোথায় পৃথিবীকে লুকিয়ে রেখেছে একটু বলে দাও, তাহলে আমরা যখন এটা দখল করব তখন তোমাকে কিছু একটা অংশ দেওয়া যাবে। এবার ক্যাওস কি করলো? নিউ ওয়ার্ল্ড, নতুন পৃথিবীর রাস্তাটা বলে দিল, পথ বলে দিল, এদিক 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 যাও। শ্যাটান শেষে পৌঁছে যায় পৃথিবীতে। পিছনে পিছনে ওই শ্যাটানের ছেলে মেয়ে সিন আর ডেথ, তারাও এসেছে। শ্যাটান তখন হেল থেকে কি করলো, যে এক কাজ করে দিই, হেল থেকে পৃথিবী পর্যন্ত একটা ব্রিজ, বিশাল ব্রিজ তৈরি করে দিল। কেন? তাহলে হেল থেকে, নরক থেকে শয়তানের বংশধররা আসতে পারবে, ডেভিলসরা আসতে পারবে, স্পিরিটরা আসতে পারবে যুদ্ধ করতে, অর্থাৎ পৃথিবীকে ধ্বংস করতে। তাই একটা ব্রিজ তৈরি করা হলো। এবার লক্ষ্য হলো গডের সৃষ্ট অ্যাডাম এবং ইভ। এই অ্যাডাম এবং ইভের সর্বনাশ প্রথম করা হবে, আর এই পর্যন্তই হলো প্যারাডাইস লস্টের বুক টু। তাহলে বন্ধুরা, প্যারাডাইস লস্ট বুক টুতে আমরা সহজ করেই দেখতে পেলাম গড কি করেছে, ঘাড় ধাক্কা দিয়েছে কাদেরকে, সমস্ত শয়তান কুলদের, যাও তুমি নরকে যাও, তোমরা নরকে যাও। এবার নরকে এসে তারা একটা বিশেষ একটা স্থান তৈরি করে ফেলল, পেন্ডিমোনিয়াম। সেখান থেকে মিটিংয়ে বসে গেছে সেখানে। সেখানে স্বাভাবিকভাবেই মিটিং হচ্ছে। মিটিংয়ের মূল কথা হলো গডকে বা ঈশ্বরকে কী করে পরাস্ত করা যায়। তখন মিটিংয়ের মধ্যে মলুচ, সে বলল যে সরাসরি যুদ্ধ চাই, তাছাড়া চলবে না, শাস্তি গডকে দিতেই হবে, গডের আমরা ধ্বংস চাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বেলিয়াল বলল যে না, সেটা ঠিক হবে না, আমরা যুদ্ধ করব না, আমাদের তো যথেষ্ট শাস্তি দেয় না, এর থেকেও বড় শাস্তি রয়েছে, তাই আমরা ক্ষমা চাই বা চুপ করে থাকি। যদি ঈশ্বর বা গড ক্ষমা করে দিতে পারেন বলে আমার মনে হয়। এরপরে মেমুন, সে কি বলল যে যুদ্ধ না করে আমরা একটা কাজ করি। কি কাজ? যে নরকটাকে আমরা এমনভাবে তৈরি করি যে স্বর্গের থেকেও সুন্দর, এবং এখানেই আমরা একটা
আমাদের কিংডম তৈরি করি, এখানেই আমরা থাকি বলল। কিন্তু বেলজি বাপ বলছে অন্য কথা। বেলজি বাপ কি বলছে, যে না আমাদের খুব কৌশল করতে হবে, সরাসরি গডের সাথে যুদ্ধ করা যাবে না, আমরা তো এখানে ভালোই আছি, তবে এক কাজ করতে হবে, গড যে তার প্রিয় নিউ ওয়ার্ল্ড নতুন পৃথিবী তৈরি করেছে, দুইজন মানুষ তৈরি করেছে, আমরা যদি গডের এই শখের বাগানকে নষ্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের লাভ হবে। আর বিগ বস শেটান যে ডন, সে বলল যে হ্যাঁ এটাই ঠিক, আমাদের কূটকৌশলে যেতে হবে, আমাদের ইনডাইরেক্ট যেতে হবে, ডাইরেক্ট যুদ্ধ করা যাবে না। এবার বেরিয়ে বলল, বেরিয়ে পড়ে অনেক পথ যাওয়ার পরে দেখে নয়টা গেট আছে, তার মধ্যে গিয়ে দেখা হলো সিনের সাথে এবং ডেথের সাথে দেখা হলো, তাদেরকে গেট খুলতে বললো, তাই হোক প্রথম খুলছে না, পরে গেট খুলে দেওয়া হলো চরম অবস্থার মধ্যে। এইবার সেখানে গিয়ে সেটান দেখতে পেলো কাকে, ক্যাওসের সঙ্গেও দেখা হলো, অ্যাবিসের সঙ্গে দেখা হলো প্রথম, অ্যাবিস আর তার পার্টনার নাইটের সঙ্গে দেখা হলো, বললো পৃথিবী কোথায় আমাকে ঠিকানা বলে দাও, তখন সে ঠিকানা বলে দিল এদিকে যাও তাহলে পৃথিবী পাওয়া যাবে, দেখা হলো ক্যাওসের সঙ্গে, ক্যাওসকেও বললো সঠিক ঠিকানাটা বলো তাহলে আমরা তোমাকে একটু উপকারও করবো, অর্থাৎ আমরা যখন দখল করবো তোমাকে সম্পত্তি দেওয়া হবে, যে বা একটা রাজ্যের একটা অংশ দিয়ে দেওয়া হবে। এইবার সেটান যখন একটা গেট পার হয়েছে তখন লক্ষ্য সেটান চিন্তা করেছে যে এখান থেকে একটা বড় ব্রিজ দেওয়া দরকার, কোথার থেকে, নরক থেকে, ফ্রম নরক টু পৃথিবী, এখানে একটা যদি ব্রিজ দেওয়া যায় তাহলে সমস্ত শয়তানের দল ওখান দিয়ে আসতে পারবে, ডেভিলসরা স্পিরিটরা আসতে পারবে এবং পৃথিবীকে ধ্বংস করতে সুবিধা হবে, এবং শেষ পর্যন্ত প্রথম টার্গেট, প্রথম মিশন নেওয়া হলো যে ঈশ্বরের সৃষ্ট অ্যাডাম ইভ তাদের সর্বনাশ করো এবং সেখান থেকে ধীরে ধীরে পৃথিবী ধ্বংস করতে শুরু করো। এই ছিল আমাদের প্যারাডাইস লস্ট বুক টু। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এরপরে আমি বুক 4 এন্ড 9 দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো থেকো।